ধর্ষণ মামলার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবিতে আজও কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবিতে অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের এই কর্মসূচি। সমাবেশ থেকে নারী নিপীড়ন ও যৌন সন্ত্রাস বন্ধের দাবি জানান বক্তারা। যৌন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ, এইটাই আমরা চাই। নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডাকসু সাবেক ভিপি নূর ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা নারী নির্যাতন মামলা আসামিদের আইনের আওতায় আনার দাবিতে রাজু ভাস্কর্য সামনে চলছে অনশন। মামলা করার পরে 18 দিন হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি, সেজন্য হচ্ছে যে আমার এই রাজত্ব অবস্থান। আজকে অবস্থান কর্মসূচি, অপরাধী সহ তার পুরো টিম সবাই গ্রেপ্তার হোক। ধর্ষক এবং ধর্ষণে যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকেরই সর্বোচ্চ বিচার আমরা দাবি করি। অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।